ढुकबो এখানে আজিমুন নিসা বেগমের কবর, এই যে সব লেখা আছে সমাধি প্রোটেক্টেড মনুমেন্ট। নামটা কি একবার বলে দাও তো দাদা? আজিমুন নিসা বেগম। 2 টাকা করে লাগবে তাই তো? ঠিক আছে ঢুকে যাই। হাজারদুয়ারি ঘুরতে এলে সব এখানে আসতে পারো, ঠিক আছে? প্রবেশ এই তো, এইদিকে প্রবেশ। এই সব জায়গায় খুব কম লোকই আসে। এখানে আছে সে কবরটা, এদিকে একটা আছে, এটাই ওই কবরটা, ঠিক আছে? এই জায়গাটা আসতে পারো। দেখো উপরে সমাধির উপরে এই যে সুন্দর একটা ইয়ে করা আছে, ওরিয়েন্ট করা আছে জায়গাটাকে, বাঁধিয়ে রেখেছে ফুল। এই জায়গাটা কম লোকই আসে, খুব একটা বেশি লোক আসে না। আজিমুন নিসা বেগমের কবর, ঠিক আছে? ওইদিকে মাঠ, সুন্দর একটা ওয়েদার। আজকের ওয়েদারটা সত্যি ভালো, এরকম ওয়েদারে বেড়ানো দরকার। এই দেখো এখানে ওই যে সমুদ্রটা করেছে, এই যে সুন্দর সুন্দর কাজ। এই দেখো এদিকে আর কিছু নাই দেখার মতো, আমরা এসেছি ওই দিক থেকে। এবার আমরা নেক্সট ডেস্টিনেশনে গিয়ে দেখাবো। মির্জাফর উনার বংশ 13টা নবাবের কবর জানা যায়, এখানে জানা যায় হতো। আর এখানে বান্দানি হলো মানে নবাব মির্জাফর, তার পারিবারিক। আচ্ছা সুনিতা অ্যাডও দিয়েছে এখানে, দেখাবো না? সুনিতা অ্যাড দিয়েছে, এই যে 10 টাকা টিকিট করে রেখেছে। চলো ধূমপান নিষিদ্ধ, সামনে দেখি। এটা একটা কবর, আচ্ছা সেই কবরটা দেখে নাও, কিছু লেখা নাই এখানে, কার দেখছি এক্সপ্লোর করছি। এটা কোন কবরস্থান? এটা সবাই দেখতে এসছে। ওইদিকে ওইদিকে আর কিছু আছে গো? ওইদিকে আছে আর সমাধি, 10 টাকা টিকিটের জন্য, ঠিক আছে? এদিকেও আছে দেখো, এখানে একটা লেখা আছে সৈয়দ ইমাম। সব বিভিন্ন কবর সুন্দর করে রেখেছে। এই দেখো সৈয়দ মেহেদী হাসান, কি লেখা এটা? 1934 রিটায়ার্ড ব্যাংক অফিসার। এরকম বিভিন্ন লোকের কবর আছে এখানে। ঠিক আছে দেখো এখানে এই যে কবর, এই যে কত সালে 2020 সালে মারা গেছে, 2006, মানে এখানে রিসেন্ট গুলো দেওয়া হয় কবর। এটা 97, তার মানে কবরস্থানটা অ্যাক্টিভ আছে। ঠিক আছে চলো নেক্সট প্লেসে দেখা হবে। এই যে সব বন্ধুরা টায়ার্ড খাওয়া দাওয়া করে, এই যে পানির বোতল নিয়ে আছে এই ছেলেটা, এই তো নসিপুর রাজবাড়ি ছিল, এটা রাজবাড়ি। যাচ্ছি আমরা কাঠফোলার বাগানের দিকে, এবার জগৎ শেঠের বাড়ি যাবো, এবার তারপর কাঠফোলার বাগান, আর শেষে কাটরা মসজিদ দেখিয়ে বাড়ি, মতিঝিল পার্কে যাবো দিয়ে বাড়ি। আর ওই পাশে দেখবে মাটি তলের রাস্তা নিয়ে গিয়াম, ওই পাশে। হ্যাঁ আর উপর তলে আও সব জগৎ শেঠ। আর এই যে একটা মিডিল দিয়ে ঢুকে যাবেন, মিডিল একটা ঘরে 4টে মিডিয়াম আছে। হ্যাঁ কাঠগোলা প্যালেস, মাছের কবর, আদিনাথ বুদ্ধিনাথের মন্দির, পাথরের গেট, বড় বড় আয়না ফাইনা। দেখো কাঠগোলার বাগানের গেট, এত বড় গেট। এই যে আম বাগান, সামনে যে রাস্তা,
রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব বাগান থেকে। বাগানটা সত্যি বাগান, নবাব স্পন্দনারিখানা, সত্যি বাগান এটা। রাস্তাটা ভিজা ভিজা। আমরা এখন সাউরিয়া স্প্রাইট খেলো। স্প্রাইট খেলি তো, কেমন লাগলো স্প্রাইটটা খেয়ে? খুব ভালো দাদা। চলো দেখো টিকিট কাউন্টারে। সাড়ে তো লাগবে না, সাড়ে তো ছ বছর বয়স, 30 টাকা। ছ আট বছরের নিচে নেই না, এ লাগবে ছটা টিকিট। হ্যাঁ তো লাগবে, ছ বছর বয়সে আট বছরের। আচ্ছা কাঠগোলার বাগানের টিকিট এটা। এ দেখিয়ে এটা দেখো, টিকিট পেয়ে গেছি আমরা, সবাই এগিয়ে চললাম, ছটা টিকিট। এই দেখো রাস্তায় গেটে সঙ্গে একটা গাইড দিয়ে দেব। সুড়ঙ্গ পথ তাই তো, এখান দিয়ে নবাবরা আসা যাওয়া করতো না, এটা শর্টকাট টাইপের ধরতে গেলে। বাট কিসে আসতো যদি সেটা জানা জানি না তো, মোবাইলটা যদি এখানে পড়ে যায় পাওয়া যাবে, বুদ্ধে উঠে পাওয়া যাবে। তখন তখন আমি ছিলাম না, তখন আমি জন্মাইনি। আবহাওয়াটাও খুব ভালো, দিস ইজ নট মাই ফল্ট। কাঠগোলার বাগানের প্রথম দৃশ্য। এখানে চিড়িয়াখানাও আছে, কিন্তু আছে ওই পুকুর আছে, কিসের পুকুর, এটা চিড়িয়াখানা ঘুরেছে, সিংহ ফুটবল, চিড়িয়াখানা ঘুরেছে। ঠিক আছে চল চিড়িয়াখানায়। কি কি আছে চিড়িয়াখানায় একবার দেখে নাও। অস্ট্রেলিয়ান বন্ধু পাখি, আফ্রিকান লাভ বার্ড, ইন্দোনেশিয়া জাভা চড়ুই পাখি। ঠিক আছে দেখো, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান হলুদ তোতা পাখি, অস্ট্রেলিয়ান ককটেল ভিতরের দিকে। ঠিক আছে অস্ট্রেলিয়ান, এটা সব অস্ট্রেলিয়ান পাখি। পাখিকে কোনো খাবার দেবেন না, না খাবার দেবো না। ঠিক আছে অস্ট্রেলিয়ার কাকাতুয়া, অস্ট্রেলিয়ার কাকাতুয়াটা বেশ বড়। বাবারে বিশাল আওয়াজ করছে। দক্ষিণ আমেরিকার সূর্য, ব্রাজিলিয়ান জেন্ডি পাখি, ব্রাজিলিয়ান জেন্ডি পাখি, আর অস্ট্রেলিয়ার লরি পাখি। ওইদিকেও আছে, এদিকে মাছও আছে মিডিলে। এই হচ্ছে চিড়িয়াখানা, ঠিক আছে কাঠগোলার বাগান। এখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার আমরা। এই যে কাঠগোলার বাগানের ভিতরে মহাবীর জৈন আছে, মূর্তি মন্দির আছে একটা, পরেশনাথের মন্দির, পরেশনাথ তো। ঠিক আছে এরপর আমরা চলে যাব কাটরা মসজিদের দিকে। এই যে সামনে পুকুরটা, দেখো ঘুরতে ঘুরতে এই যে নারকেল গাছটা পেয়েছি এখানে। কি করে বেঁচে আছে, পাতা নেই তাও বেঁচে আছে নারকেল গাছ, কাঠগোলার বাগানে দেখো পাওয়া গেছে। এদিকে দেখো শৌচালয় আছে, যারা টয়লেট করতে যায় এদিকে আসবে, এখানেও 5 টাকা লাগে। ঠিক আছে আমরা এন্ডের দিকে চলে এসেছি, ওইদিকে মন্দির থেকে। এই যে সেই পুকুরটা, কাঠগোলার বাগান, মাছ আছে নিচে ভালো ভালো, সুন্দর একটা ভিউ। ভিডিও অন করতে ভুলে গেছি।